আজকের প্রধান সংবাদ। আজ আনুষ্ঠানিক উদ্বোধন টেলিভিশনের মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে যাত্রা শুরু করে একুশে টেলিভিশন পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ স্লোগানে পথ চলার শুরু আমরা চেষ্টা করেছি নিঃসংকচে মানুষের কাছে যাওয়ার শুরু থেকেই অঙ্গীকারে অবিচল প্রতিষ্ঠানটি কারো রক্তচক্ষুর কাছে হার মানেনি কথা বলেছে গণমানুষের পক্ষে এই মূল্যায়ন মানবাধিকার কর্মী এরমাদুদ্দের এই সাংবাদিকরা আছে মানে ইলেকট্রনিক মিডিয়ার যে সাংবাদিকরা যেভাবে যে কোনো পরিস্থিতিতে যে ঝাঁপিয়ে পড়া সেই ইস্যুগুলোকে হাইলাইট করা সেই জায়গাটা একটা মানে অসাধারণ অবদান তখন একুশে টিভি রেখেছে এবং সেই ধারাটা কিন্তু এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সমস্ত চ্যানেলে পথচলার প্রতিটি ধাপেই নিখাত দেশপ্রেম বাঙালির যে গর্বের কাহিনী যে ঘটনা এগুলো একুশে টেলিভিশনে বারবার প্রতিফলিত হওয়া দরকার একুশ শব্দটি তো বাংলাদেশের বাঙালির আত্মার হৃদয়ের এর তো বিকল্প হতে পারে না দেশ মাতৃকার প্রতি পবিত্র ও মহান দায়িত্বে গণমাধ্যমটি সবসময় নির্ভীক থাকবে বলেও প্রত্যাশা করেন বিশিষ্ট জনেরা একুশে টিভি আবার ঘুরে দাঁড়াবে তাদের সেই অতীত ঐতিহ্য ধরে আবার এগিয়ে যাবে এবং মানুষের কাছে তারা পৌঁছে যাবে সেটা বড় কথা নয় মানুষের হৃদয়ের গ্রন্থিতে তারা আটকে থাকবে একুশ একটা আন্দোলন ছিল মানে এই মিডিয়া জগতের একটা আন্দোলন এবং বিশেষ করে মুক্তিযুদ্ধকে ভিত করে একুশের জন্ম তাদের আশা কোটি মানুষের হৃদয়ে জাগরুক হয়ে থাকবে সবার প্রিয় গণমাধ্যম একুশে টেলিভিশন বিশ্বাসী হলাম তারপর নিরন্তর ছুটে চলা আপনারা দেখছেন একুশে টেলিভিশন মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা